যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল মাইথিঙ্কের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া রইল, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরাপদে থাকে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে, নতুন, সম্পূর্ণ নতুন ভিডিও এটি। এটি আমার নিজস্ব ভিডিও। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ব্রকলি। তো আমি এখানে ব্রকলি নিব না, নিব শুধু ব্রকলির এই ডাটা যে আছে ডাটাগুলা, এবং একটা ফুলকপির যে ডাটা দেখালাম সেই ডাটাগুলা। ফুল একটা ফুলকপির ডাটা এবং গোড়া, একটা ব্রকলির ডাটা এবং গোড়া, সেই সাথে নিব কিছু পেঁয়াজের কলি। এখন এগুলো তো পাওয়া যাচ্ছে সবই বাজারে, আমরা সবাই জানি, এখন কোনো ব্যাপার না সবজি পাওয়া। তো সেই সাথে নিব আমি আরও একটি আলু, আর এটা হচ্ছে শালগম। এই শালগম থেকেও আমি অর্ধেকটা অংশ নিয়ে নিব। তো আমি সবগুলি জিনিস ভালো মতো কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই জিনিসটা দিয়ে যেই তরকারিটা রান্না করব বা যে সবজিটা রান্না করব সেটা আমি কীভাবে করতেছি। তো আরও নিয়ে নিব আমি এই যে ফুলকপি ডাটার মধ্যে এবং ব্রকলি ডাটার মধ্যে যে একটু শাক ছিল সেই শাকগুলো নিয়ে নিব। তো দেখেন আমার সম্পূর্ণ সবজিগুলো কাটা হয়ে গেছে এবং আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, হালকাভাবে একটু সিদ্ধ করে নিতে হবে কারণ এটা একটা গন্ধজাতীয় সবজি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, পরিমাণ মতো তেল দিতে হবে এবং পেঁয়াজ দিচ্ছি এখানে আমি দুই তিনটার মতো। তো এটাকে একটু ভেজে নিতে হবে হালকাভাবে। তো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন হাফ চামচের একটু বেশি হলুদের পাউডার, এবং দিয়ে দিব মরিচের পাউডার। মরিচের পাউডারটাও আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো। তো এই মশলাটা দিতে হবে তেলের মধ্যেই। তো এই মশলাটা কষিয়ে নিতে হবে ভালো মতো, আর আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদা, আদার এক টুকরো বরফি, এখানেও এক চা চামচের মতোই হবে, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা একদম ফ্রিজের মধ্যে ছিল, দেখুন গলে নেই, তো সেজন্য আমি পানি দিয়ে রাখছি। তো সেই পানিটিয়ে দিয়ে দিলাম। তো এই রসুনের পেস্টও নিতে হবে আপনার এক চামচ পরিমাণ মতোই, চার চামচের এক চামচ পরিমাণ মতোই। তো সবগুলি মশলা এখন আমি ভালো মতো কষিয়ে নেব। আর এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে ধুতুরা চিংড়ি মাছের শুটকি, ধুতুরা শুটকি। মোট কথা ধুতরা চিংড়ি শুটকি হচ্ছে মানে একদম ছোটো ছোটো যেই চিংড়িটা সেই চিংড়ি মাছের শুটকি, এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় ধুতরা চিংড়ি। তো এই ধুতরা চিংড়িটাও আমি মশলার মধ্যে দিয়ে দিছি, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানোর পরে আমি চিংড়িগুলো উঠিয়ে নিছি আরেকটা আলাদা পাত্রের মধ্যে, কারণ এই চিংড়িটা আমি একটু পরে কাজে লাগাবো, দেখেন উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি হাড়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা যে সবজিটা, সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এই সবজিগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব। এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ কম করলে কিন্তু তরকারিটা ভালো হবে না, এটা অবশ্যই ভালো মতো সিদ্ধ করতে হবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে কাজ করতে সাহায্য করে এবং আমাকে ধৈর্য ধরতে সাহায্য করে, সামনে আগানোর জন্য সাহায্য করো। তাই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্লিজ সবাই শেয়ার করে দিবেন। তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজগুলি, এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রাখতে হবে কারণ মশলা ইয়াটা সিদ্ধ হতে হবে সবজিটা। এটা একটা শক্ত জাতীয় সবজি, সবগুলো সবজি শক্ত, একটু শক্ত, এবং এটা একটা পানসা জাতীয় সবজি, সেই জন্য এটাকে একটু ভালো করে মনোযোগ সহকারে রান্না করতে হবে। সব রান্নাই মনোযোগ সহকারে করতে হয় সেটা বলার কিছু নাই, তবু এটা একটু স্পেশালি মনোযোগ দিতে হবে যেহেতু এই সবজিগুলো একটু অন্যরকম হয়। তো সেই জন্য যাই হোক, এবার দিয়ে দিচ্ছি আমি যে পাতাগুলো ছিল ব্রকলি এবং ফুলকপির ডাটার মধ্যে যে পাতা ছিল সেই পাতাও দিয়ে দিলাম, ধুয়ে দিয়ে দিছি, কারণ ধুয়ে দেবেন এগুলোতে কিন্তু বালু থাকে, অনেক বালু থাকে। তো সেই পাতাটাও দিয়ে দিছি, আবারও আমি ঢাকনা দিয়ে দিব। তো এই সবজিটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, দেখেন আমি যেভাবে দিচ্ছি এটা কষানোর সময় একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে একটু হালকা হালকা ভেঙে ভেঙে যায় সবজিগুলো, যদিও একটু ছোটো ছোটো করে কাটা আছে। তো এখন দিয়ে দিব পানি, আমি এই মগ দিয়ে প্রায় তিন মগের মতো পানি দিছি, আপনারা আরও বেশি কম দিতে পারেন সমস্যা নেই, আমি আবারও ঢাকা দিয়ে রাখছি। তো দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, এবং দেখতে কিন্তু একটু অন্যরকম লুকিং লাগতেছে এখন যেহেতু শাকটা দেওয়া আছে সেই জন্য। তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখেন। তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব টমেটো, তিন চারটা টমেটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দেখেন। তো টমেটো দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি, দেখেন আবার ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
অবশ্যই একটু ভেঙে ভেঙে দিতে হবে তরকারিটা, আগে বলছি, কারণ ভেঙে ভেঙে দিলেই তরকারিটা খুব মজা হবে, এই জন্য অবশ্যই ভেঙে ভেঙে দিতে হবে। তো আমি এখন যেই পরিমাণ ঝোল আছে এই পরিমাণ ঝোলের মধ্যে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, কারণ কষানো শুটকিটা এখনই আমি দিয়ে দিব, তা না হলে যেই পরিমাণ ঝোল আছে এর মধ্যে ভালো মতো মিশবে না, তো এখন দিলেই ঠিক হবে। সেজন্য আপনি আপনার পরিমাণ মতো এবং আন্দাজ মতো করে দিয়ে নেবেন। তো শুটকিটাও আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ তরকারির মধ্যে এটা মিশে যায়। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। এই তরকারিটা সম্পূর্ণটাই ঢাকনা দিয়ে করতে হবে, কারণ এটা একটা শক্ত জাতীয় তরকারি, সেই জন্য অবশ্য পুরো তরকারিটাই ঢাকনা দিয়ে রাখবেন এবং চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। একটু সময় নিয়ে রান্না করতে হবে, এটা যেহেতু শক্ত তরকারি এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে। আসলে ফেলনা জিনিস ও ফেলনা না, যদি সেটা বুদ্ধি দিয়ে করা যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা সম্পূর্ণটা দিয়ে দিব, একটু বেশি করে দিবেন ধনে পাতা যদি থাকে, আর যদি না থাকে তো নাই। তো আসলে কোনো জিনিসই ফেলনা না, দেখেন এই ডাটাগুলো কিন্তু আমরা সাধারণত এক্সট্রাভাবে খাই না বা নেই না, এটা বেশিরভাগ ফেলে দেওয়া হয়, কিন্তু এটা একটু বুদ্ধি করলে দেখেন কী সুন্দর হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিছি। তো সে এরকম ফেলনা জিনিসও আসলে আমরা ফেলে দিই, কিন্তু এটা ফেলনা না, এটা একটু বুদ্ধি খাটালে কিন্তু এটাতে ভালো একটা রেসিপি তৈরি করা যায়, যেটা পরিবারের সবাই পছন্দ করবে এবং খুশি মনেই সবাই খাবে। তো আমার তরকারিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি দেখেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেনি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে নেবেন। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখবেন। আল্লাহ আল্লাহ।